ভ্রমণ আপনাকে যা দেখায় তা মানচিত্র কখনোই দেখাতে পারে না। ভ্রমণ আপনাকে তা শেখায় যা পুরো লাইব্রেরি আপনাকে কখনোই শেখাতে পারে না। অর্থ আপনার পকেট পূর্ণ করে, কিন্তু অ্যাডভেঞ্চারগুলো আপনার আত্মাকে পূর্ণ করে। হয়তো এ কারণেই অ্যাডভেঞ্চার প্রেমীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমরাও ঘুরে বেড়াচ্ছি দেশের নানা প্রান্তে। ভ্রমণের এই পর্বে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ সীতাকুণ্ড। জয় করব 1,150 ফিট উচ্চতার পাহাড় চন্দ্রনাথ। পুরো ভিডিও জুড়ে থাকবে ভ্রমণ এক্সপিরিয়েন্স ও বেশ কিছু গাইড। আমাদের সীতাকুণ্ড সফর শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ থেকে। রাত 12টায় আমাদের বাস শ্যামলী পরিবহন আল্লাহর নামে যাত্রা শুরু করে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে সীতাকুণ্ডের দূরত্ব 218 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 4.5 ঘন্টা। ঢাকা থেকে বাসে এবং ট্রেনে দুইভাবে সীতাকুণ্ড যাওয়া যায়। ঢাকা থেকে সীতাকুণ্ড পর্যন্ত নন এসি বাসের ভাড়া 500 থেকে 600 টাকা, আর এসি বাসের ভাড়া 700 থেকে 900 টাকা পর্যন্ত হতে পারে, আর ট্রেনের ভাড়া 150 থেকে 500 পর্যন্ত হতে পারে। রাত গভীর হচ্ছে, আমাদের বাস ঢাকা থেকে কুমিল্লা হয়ে ছুটে চলেছে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম সীতাকুণ্ড। আমরা এখন আছি সীতাকুণ্ড বাজারে। এখন 5:30 তো আমাদেরকে একটু আগে শ্যামলী পরিবহন নামিয়ে দিয়ে গেল। তো আমরা এখন বাজারে হোটেল খুঁজছি। এখানে বেশ কিছু হোটেল এখানে রয়েছে, তার মধ্যে এই যে একদম বাজারের উপরেই হোটেলগুলো রয়েছে। আর এখন একদমই সকাল, ওই যে সকাল হচ্ছে সেই সকালের যে লাল আভাটা সেটা উঠতেছে, আর ওই দেখুন চাঁদ। ঘটনা হচ্ছে যে আমরা রুম বুক করতে পারি নাই, কারণ হচ্ছে এখন খুব ভোর, আর এখানের যে আবাসিক হোটেলগুলো রয়েছে সেগুলোর ম্যানেজার এখন সব ঘুমাচ্ছে। তো আমরা ট্রাই করেও রুম বুক করতে পারি নাই। তো আমরা এই জন্য এখন আমরা এখানে নিকটস্থ একটা পাহাড়ে যাচ্ছি, সেখানে যাই আমরা আজকের ভোরটা এনজয় করব। তো এটা খুব কাছেই, এই সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে। আমরা একটা সিএনজি নিয়েছি 100 টাকা দিয়ে। তো আমরা ওখানে যাচ্ছি। এখন 30 টাকা করে জমা দিবেন, প্রদুলি 20 টাকা করে আপনাকে দিয়ে দেবেন। তো পাহাড়ে উঠতে কি লাগবে লাঠি? লাগবে। তোমার নাম কি? রবিউল। রবিউল, তুমি কি এখানে থাকো, পড়াশোনা করো? পড়াশোনা করতাম, এখন করি। পাহাড় কোনে কুচু? ব্যাগ নিয়ে উঠতে কষ্ট হয়ে যাবে। ব্যাগ নিয়ে উঠতে কষ্ট হবে? এখানে জমা দিয়ে যান। আচ্ছা, আমাদের এই ব্যাগটা আমরা রাখবো। হ্যাঁ, তোমাদের 20 টাকা দেওয়া লাগবে নাকি? আসার সময় দিব। জি। আচ্ছা, ব্যাগ তাহলে ব্যাগটা তোমরা রাখো। তখন দিলে বলো, টোকেন দেখা। টোকেন দিবেন? খাবার লাগবে বাবু। এরো নাম্বার না? ওকে, 2 লিটার একটা পানি দেন। ইন দুই গান দে। আচ্ছা, পানি কত? পানি 35 টাকা। আমরা পাহাড়ে ওঠার জন্য প্রস্তুত, এই চন্দ্রনাথ পাহাড়। তো আমরা এখান থেকে 2টা লাঠি নিয়েছি, আর আমাদের কাছে 2টা ব্যাগ ছিল। একটা ব্যাগ আমরা জমা দিয়ে টোকেন নিয়ে নিচ্ছি, আর একটা ব্যাগ আমাদের সাথেই আছে, এটার মধ্যে আমাদের ক্যামেরা ট্যামেরা আছে, উপরে উঠলে লাগবে। আর একটা পানি নিয়েছি আমরা এখানে 2 লিটারের। এই ছোট্ট ব্রিজ থেকেই শুরু হবে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পর্ব। মাত্রই রাতের আধার কেটে ভোর হতে শুরু করেছে।
চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় এই গেটটি চোখে পড়বে। এটি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান। অনেকেই ভুলক্রমে এই সিঁড়ি বেয়ে উপরে চলে যান। মনে রাখবেন, এটা পাহাড় থেকে নামার রাস্তা। এদিক দিয়ে পাহাড়ে উঠতে গেলে অনেক বেশি কষ্ট হবে, তাই ওঠার সময় বাম পাশের রাস্তাটি ব্যবহার করুন। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রাম জেলার সর্বোচ্চ উঁচু স্থান। পাহাড়টি হিমালয় থেকে বিচ্ছিন্ন, হিমালয়ের পূর্বাঞ্চলীয় অংশ। ফেনী থেকে চট্টগ্রাম পর্যন্ত পাহাড়টির দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। এই যে চন্দ্রনাথে ওঠার সময় একটা ঝর্ণা দেখা যায়, সেটা হচ্ছে এইটা। এখন শীতকাল, এই জন্য এখানে পানি নাই। শীতকালে ঝর্ণাটা পানি থাকে না, তবে বর্ষাকালে আসলে এখানে ঝর্ণাটার পানি দেখা যায়। আমরা কয়েক সিঁড়ি উঠতেছি আর রেস্ট নিচ্ছি। আসলে আগে ভাবি নাই যে এরকম এতটা কষ্ট হবে পাহাড়ে উঠতে। আর এখানে পাহাড়ের সিঁড়ির মাথায় মাথায় কিছু দোকান আছে এরকম, আর দোকানের পাশ দিয়ে, এই দেখেন, দোকানের পাশ দিয়ে সেলাইনের হচ্ছে পাতা, মানে এখান থেকে কিনে টায়ার্ড হওয়ার পরে এগুলো খেয়ে তারপর উপরে উঠছে। আমরা কি উপরের দিকে যাব নাকি আরো রেস্ট করব? এখন আর একটা বিষয় লক্ষ্য করতে হবে যে রেস্ট 2-3 মিনিট বেশি করা যাবে না। এত ফল আপনি ঘুমিয়ে পড়বেন, আপনার ট্যুর শেষ। এই জন্য সর্বোচ্চ 2-3 মিনিট। তো চলো আমরা, তাহলে আমরা উঠি আবার নাকি? তাহলে এই যে কি হচ্ছে অবস্থা, মানে পুরো উঁচু ঢাল যাকে বলে। তুমি ব্যাগ নিবা? খালা তো কি অবস্থা? অবস্থা যে অবস্থা, অবস্থা আসলে রিয়াকশন দেখে বুঝতে পারতেছে না তোরা। আসলে এই স্থানে না আসা পর্যন্ত এই অবস্থা সম্পর্কে উপলব্ধি করা কোনোভাবেই সম্ভব না। পাহাড়ি ফুল, শিউলি ফুল না এটা ভাইয়া? পাহাড়ের মধ্যে কত রকমের ফুল।
ওয়াও, দেখেন ভিউটা দেখেন গাইস, সার্থক বলা যায় ভাই, সার্থক অবশ্যই ভাই। আপনি কি এই পাহাড়ে থাকেন, এদিকে থাকেন? না, আমাদের বাসা তো নিচে, আমরা এখানে দোকান দোকান করতে আসি আর কি। ও আচ্ছা, এগুলো কি বিক্রি করেন এখানে, কি আছে আপনি এখানে দোকানে? শসা আছে, পেয়ারা আছে, আনারস আছে, জামরা আছে, ফল ফুরুতে আর কি, এগুলো আর কি। শুরুতে খাওয়ান দেখি কি কি আপনার কাছে আছে। আপনার দোকান থেকে বাইর করো, মানে আজকে তো মানে আমরাই ফার্স্ট কাস্টমার না আপনার? জি, আমাদের আগে তো কেউ আসে নাই আজকে। না আচ্ছা, আপনারা কোথেকে আসছেন দা? চাঁদপুর। আচ্ছা, উঠতে কষ্ট হয় নাই? আপনারা কজন আসছেন? বারো জন, মাশাল্লাহ, অনেক বড় টিম। আমি কইতেছি কি, মনে করেন যাই আমরা উঠতে, হ্যাঁ মানে কেমন লাগছে? উঠতে কেমন লাগছে? উঠতে আসলে আমরা মাঝখানে পাঁচ থেকে ছয়বার ব্রেক নিছি, এরকম অবস্থা। আমি আগে ভাবি নাই যে আমরা যে এরকম কষ্ট হবে উঠতে, আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। আর এই যে পাহাড়ের চূড়ায় এখানে একটা মন্দির আছে, এটা হচ্ছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এটা কলিযুগ মহাতীর্থ স্থান নামে পরিচিত এই মন্দিরটা।
একদল ভ্রমণ পিপাসু সবাই নতুন বেস্টিকে ফলো করবেন লাইক করবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে